10 ঘন্টা তো হয়ে গেল। Don't worry, Damayanti. Surgery is extremely critical. Time to lag be. ছেলেটা ঠিক আছে তো? Damayanti, যে surgeon operation করছেন তিনি একজন world famous surgeon. আর সেই জন্য আমি 100% নিশ্চিত। ওই তো, Dr. Rajesh. Sir, Dr. Raja. How was the operation? Operation is very successful. চিন্তার কোনো কারণ নেই। Thank God. অনেকটা সময় তো পেরিয়ে গেল। মনে হয় অপারেশন শেষের পথে। বাব, এতক্ষণ শেষও হয়ে যেতে পারে। আচ্ছা, ডক্টর মুখার্জি তো হসপিটাল থেকে আমাকে একবারও ফোন করল না। হয়তো বিজি আছেন। না, আমি বরঞ্চ ফোন করে একটা খবর নিই। হ্যাঁ, আমি আপনাকে একটু পরে ফোন করতাম। জাস্ট নাও আমি ব্যাঙ্গালোরে খবর নিলাম, অপারেশন হয়ে গেছে। বলছিলাম, সব কিছু ঠিকঠাক মিটেছে তো? হ্যাঁ হ্যাঁ, পেশেন্ট একদম ঠিক আছে। ছেলেটি যেই মুহূর্তে সুস্থ হয়ে যাবে ও তো নিজের পরিচয় বলতে পারবে, আর তখনই তো সবাই জেনে যাবে, ইনফ্যাক্ট আপনারাও জেনে যাবেন যে ওর আসল পরিচয় কি। সরি ম্যাডাম, এইসব ব্যাপার তো আমি ঠিক জানি না, তাই মানে আমার সঙ্গে আলোচনা করে ঠিক লাভ নেই। ওকে, থ্যাংক ইউ। বেবি, একে দেখছি মুন্নি এ বাড়িতে ঢুকে সোনামার সঙ্গে একেবারে রান্নাঘরে ঢুকে গেছে। কোমর বেঁধে মাছ মাংস পোলাও সব রান্না করতে শুরু করে দিয়েছে। ঠিক আছে লোকজন, মুন্নি এর থেকে বেটার আর কী পারবে করতে বলো তো? রান্না বান্না বাসন মাজা কাপড় কাচা ছাড়া করুক, ভালো করে রান্না করুক আর তুমি রিল্যাক্স থাকো, একদম টেনশন করো না। আর ও যখন ভালো রান্না করে সব কিছু ওর উপর ছেড়ে দাও, ছেড়ে দাও। সে তো বটেই, ঝিকে ঝের মতোই ট্রিট করবো আমি। এক্স্যাক্টলি, আমি তো ভাবলাম ব্যাঙ্গালোরে গিয়ে বুঝি মাকে ভুলেই গেলে। সারাটা রাত গেল, সারাটা দিন গেল, একটা ফোন আসে না ছেলের। তুই জানো মা, ছেলেটার অপারেশন হতে 10 ঘন্টা টাইম লেগেছে। তবে এত কিছুর মধ্যে একটাই সুখবর যে অপারেশনটা সাকসেসফুল হয়েছে। যাক, আমিও তো ঠাকুরকে সেই কথাই বলছিলাম, ঠাকুর ছেলেটাকে ভালো করে দাও, সুস্থ করে দাও, সুস্থ করে যাদের ছেলে তাদের কাছে ফিরিয়ে দাও। দীপু, তোমার সঙ্গে না আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। ইম্পর্টেন্ট কথা কি? বলছিলাম, দুষ্টুকে পার্মানেন্টলি এই বাড়িতে রয়ে গেল। ও, এটা তোমার ইম্পর্টেন্ট কথা? দেখো, দুষ্টু যদি এ বাড়িতে থাকতে চায় তাহলে আমরা ওকে আটকাতে পারবো। তবে হ্যাঁ, ওই শাখা সিঁদুর পরে ঘুরে বেড়ালে চলবে না। শাখা সিঁদুর তো ওকে খুলতেই হবে। ও যদি নিজে না খোলে তাহলে পাড়ার লোক এসে না জোর করে ওগুলো খুলিয়ে দেবে। বেশি দিন আর ওর এই সদবাসে যে থাকা চলবে না, ওকে বিধবা সাজতেই হবে। ঠিক করেছো বা, একদম ঠিক করেছো, উচিত জবাব দিয়েছো ওদের। ব্যাঙ্গালোরে গিয়ে ভেবেছে অপারেশনের পরে আমাকে জানাবে, আমি তো আর না করতে পারবো না অত দূরের থেকে, ব্যাস হয়ে গেল। ছি ছি, দাদা বৌদি তোমার সঙ্গে এরকম চালাকি করার কোনো মানে হয় বলো? কিছু যখন ওদের প্ল্যান ছিল কলকাতাতেই বলতে পারতো, তা নয়। করুক, কত্তাকে নিয়ে ব্যাঙ্গালোরে হোটেলে বসে বসে যত পারে প্ল্যান করুক, আমি ওদের ফাঁদে পা দিচ্ছি না। একবার না বলেছি তখন না। এই সময় মাকে সুস্থ করে তোলাটা তো বেশি জরুরি, তাই না দুষ্টু? হ্যাঁ দিদি ভাই, মা সুস্থ হবে, আমি বলছি তো। তুমি দেখো রাজা, একবার শুধু একবার মায়ের সামনে এসে দাঁড়া, দেখবে মা আবার আগের মতো হয়ে গেছে, একদম নর্মাল, সব ঠিক হয়ে যাবে। আর সেই চেষ্টাটাই তো আমি দিন রাত করে যাচ্ছি।